একজন ইসলাম বলছে নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না কেন নেতৃত্ব হবে আর নেতৃত্ব করেছেন এর ফলে নেতৃত্ব নেতৃত্ব লাভের এবং দখলের লিপসা প্রতিযোগিতা থাকবে না নেতৃত্ব নির্বাচনের জন্য তিনটি নির্দেশ তিনটি নোটিশ আল্লা দান করেছেন এক দায়িত্ব নেতৃত্ব যথাযোগ্য স্থানে অর্পণ করতে হবে দুই নেতৃত্ব নির্বাচন ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সকল বিবাদীয় বিষয়ে আল্লাহ রাসুলের প্রদত্ত সিদ্ধান্তকে চূড়ান্ত গ্রহণ করার নির্দেশ দান করা হয়েছে তিন সর্ব অবস্থায় তাগুত থেকে বিরত থাকার জন্য নেতৃত্ব নির্বাচনে যাতে তাগুতি প্রভাব না পড়ে তার থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে মুসলিম উম্মাকে সতর্ক করা হয়েছে কিভাবে নেতৃত্ব নির্বাচন করা যায় নেতৃত্ব নির্বাচনের পন্থা পর্যন্ত চারটি পন্থা চারটি পদ্ধতি দেখা যায় হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تعدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل.

রাষ্ট্র তথা যতগুলো স্তর আছে সর্বস্তরের সংগ্রামী সংস্কারি জগতে নির্ভীক সুসাহিত্যিক মর্দে মুজাহিদ মুয়াজ্জাস মুকাররাম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিফালিফ আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ উপস্থিত আন্দোলনের মজলিশের সুরা সুরা কেন্দ্রীয় পরিষদ সদস্য সাধারণ পরিষদ সদস্য সহ আন্দোলনের সর্বস্তরের জেলা সভাপতি থেকে নিয়ে সর্বস্তরের আমার কর্মী ভাইয়েরা মহিলা সংস্থার আজকেই সম্মেলনে উপস্থিত হয়েছে মা বোনেরা তার সাথে সাথে এখানে আমাদের এই আঞ্জামে সহায়তা করছেন আগামী দিনের ভবিষ্যতের সুনাগরিক আহলাদিস যারা বাঁচিয়ে রাখবে আমরা যাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে যাব সেই সংগ্রামী কাফেলা বাংলাদেশ আয়লাদি যুব সংঘ সোনামণি আলাউন সহ হিতাকাঙ্ক্ষী শুভানুদায়ী বন্ধু বলেন আমি আপনাদের সামনে আজকে তুরুকুয়েন্তে বলে মারা নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি বা পন্থা কি এ বিষয়ে সংক্ষিপ্ত ভাবে একটু ইঙ্গিত দেব মাত্র আপনারা তো জানছেন যে এবারেও কিন্তু আপনাদের এই সম্মেলন আমাদের এই সম্মেলন প্রতি দুই বছর পর পর যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য আমরা সেশনে নতুন নেতৃত্ব আমাদের সামনে আসবে এ হিসাবে আমরা দায়িত্ব পরিবর্তন করে থাকে এটা সেই গুরুত্বপূর্ণ একটি সেশন পরিবর্তনের এই সম্মেলন সেই জন্য আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন মোহতার আমিরে জামাতের হাত দিয়ে মানব জীবনের যতগুলো দিক আছে সব দিকে অত্যন্ত নিখুঁতভাবে আলোচনা করে রেখে যাচ্ছেন আমাদের জন্য অমর সম্পদ এই দেখো ইসলামিক আপনাদের হাতে আছে কার কার হাতে বইটা আছে বা কিনেছেন হাত তোলেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই বইটা পাঠ করা পড়া অনুধাবন করা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে পার্টি করেন বা যে যা করেন না কেন এই যে ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের এই দিক নির্দেশনা এটা পাঠ করার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল আপনি আমাদের সংগঠনভুক্ত হন বা না হন আপনি বাংলাদেশের নাগরিক কিংবা গোটা বিশ্বের নাগরিক যারাই নেতৃত্ব নিয়ে করছেন তাদেরই এই বইটা পাঠ করা দরকার মনে থাকবে তো কিনে নেবেন সময় পেলেই বইটা কিনবেন কারণ এটা একটা বাংলাদেশের জটিল সমস্যা আর এর কারণেই শত শত লোক নিহত হচ্ছে দেশের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে ভাই ভাই স্বামী স্ত্রীতে গণ্ডগোল ধরে চলে আসছে কি করে এ নিরসন করে একটি শান্তির আবাস ভূমি বাংলাদেশ তথা গোটা বিশ্ব করা যায় তার অত্যন্ত সূক্ষ্ম হাদিস ও কোরআন ভিত্তিক দিক নির্দেশনা দান করেছেন মহতারম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লা কালিপ সাহেব এই বই থেকে নির্যাস দু একটি কথা উপস্থাপন করব আমাতা অফুক ইল্লাবিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ ইয়া মুরুকুমান আমানাতে ইলা ইলাহা লেহা ওয়াইজা হাকম তুম পাইন আনতাহাকুম বলে আদলে ইন্নাল্লাহ নিম্ মাইজুকুম ভিহি ইন্নাল্লাহ সামিম ইন্নাল্লাহ হা কানা সামিম বাসিরা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের হকদারদের কাছে পৌঁছে দাও আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচার করবে আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম উপদেশ দান করেছেন নিশ্চয় আল্লাহ সর্বোচ্চতা ও সর্বদস্তা আল্লাহ বলেন আল্লাহ না আমানু। আল্লাহ ওয়া রাসূল ওয়া উলি আল আমর মিনকুম হে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কর এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের সাল্লামের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান তোমাদের কাছে পৌঁছে দেয় এই ধরনের আমিরদের আনুগত্য কর তবে যদি যদি আমিরের মধ্যে কোন বিষয়ে বা তোমাদের সাথে কোনো বিষয়ে বিতণ্ডা সৃষ্টি হয় তবে তোমাদের অর্থাৎ আমিরের এই নির্দেশ বা আমিরের এই আদেশ বা আমিরের এই হুকুম আল্লাহ এবং আল্লাহর রাসুলের উপর চবুত করে দাও অর্থাৎ আবার পবিত্র কোরআন সহি হাদিসের দিকে ফিরে যাও এই আয়াত থেকে নেতৃত্ব নির্বাচনের জন্য তিনটি নির্দেশ তিনটি নোটিশ আল্লা দান করেছেন এক দায়িত্ব নেতৃত্ব যথাযোগ্য স্থানে অর্পণ করতে হবে এটা যেন কোনো অপাত্রে কুপাত্রে না যায় হকদারদের কাছে পৌঁছে দিতে হবে দুই নেতৃত্ব নির্বাচন ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সকল বিবাদীয় বিষয়ে আল্লাহ রাসুলের প্রদত্ত সিদ্ধান্তকে চূড়ান্তভাবে গ্রহণ করার নির্দেশ দান করা হয়েছে তিন সর্ব অবস্থায় থেকে বিরত থাকার জন্য নেতৃত্ব নির্বাচনে যাতে তাগুতি প্রভাব না পড়ে তার থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে সতর্ক করা হয়েছে ইসলামে নেতৃত্ব নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ নেতা ছাড়া দেশ এবং সমাজ চলতে পারে না একটা পরিবার চলবে ওই পরিবারের নেতার আদেশে পরিবারের প্রধানের আদেশে যদি পরিবারের প্রধান অলস হয় পরিবারের প্রধান অযোগ্য হয় ওই পরিবারের মধ্যে সব সবসময় অশান্তি বিরাজ করে সেই জন্য এই নেতা নেতা যদি অসৎ হয় নেতা যদি অযোগ্য হয় তবে ওই দেশে অশান্তি অরাজকতা সৃষ্টি হয় আর তার ফল ভোগ করতে হয় গোটা মুসলিম উম্মাকে এই জন্য নেতৃত্ব নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দান করেছেন এক নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ কেন নেতৃত্ব চেয়ে নিলে গন্ডগোল ফেসাদ হবে আর নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ করেছেন এর ফলে নেতৃত্ব লাভের এবং নেতৃত্ব দখলের লিপ্সা প্রতিযোগিতা থাকবে না নেতৃত্ব তো চেয়ে এটা যে হারাম এটা যদি আমি মনের থেকে ভাবি তাহলে আমি নেতৃত্ব নিয়ে লোভ করবো না খেলাবদ্ধ করেন রাজত্ব দখলের জন্য আমার যে লোভ লিপ্সা অহংকার এটা থাকবে না এই ইসলাম বলছে নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না দুই নম্বর নির্দেশ হলো অল্প সংখ্যক বিচক্ষণ পরহেজগার ব্যক্তিগণের নিরপেক্ষ পরামর্শের মাধ্যমে খলিফা বা আমির নির্বাচিত হবেন অন্যরা সবাই তা মেনে নেবেন কালকের থেকে চলছে পরামর্শ কি করা যায় কি করা যায় আমির জামাতের ঘুম নাই গোটা বাংলাদেশের সাতষট্টিটা জেলা তারও বেশি এই জেলার দায়িত্বশীল তাদেরকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া গম কথা নয় আল্লাহ তাই নির্দেশ দিলেন শোনো অল্প সংখ্যক লোকদের সাথে পরামর্শ করে যোগ্য নেতৃত্ব নেতৃত্ব যিনি দিবেন সবাই মিলে সেটাকে মেনে নিতে হবে এই আয়াত থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে তিন যোগ্য থাকা অবধি যিনি দেশের প্রধান হবেন খলিফা হবেন তিনি সপদে বহাল থাকবেন যতদিন উনি যোগ্য আছেন ইসলামের উপরে তার দৃঢ় বিশ্বাস আছে সুস্থ আছেন মস্তিষ্ক নষ্ট হয়ে যায়নি সুস্থ আছেন সবল আছেন ততদিন পর্যন্ত খলিফা সপদে থাকবেন কেন থাকবেন কেননা যদি দুই চার পাঁচ বছর পর পর রদ বদল হয় এ নিয়ে মারামারি হানাহানি সৃষ্টি হবে এই জন্য কি করেছেন আল্লাহ যে নেতৃত্ব সুস্থ থাকা অবধি খলিফা সপদে বহাল থাকবেন এর ফলে নেতৃত্ব নিয়ে দলাদলি হিংসা হিংসি মারামারি থাকবে না চার নেতা পুরুষ হবেন এর ফলে নারীগণ নিরাপদে থাকবেন আর নেতা যদি নারী হন নারীগণ অশান্তিতে ভোগবেন অবদস্থ হবেন ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি নির্দেশ এই দুইটা আয়াতে দান করেছে এবার শুন তুরুক ওয়ন্তখা বলে মারা কিভাবে নেতৃত্ব নির্বাচন করা যায় নেতৃত্ব নির্বাচনের হলো নেতৃত্ব নির্বাচন করতে এ পর্যন্ত চারটি পন্থা চারটি পদ্ধতি দেখা যায় একটা পদ্ধতি হলো ওসিয়ত ভিত্তিক পূর্বতন নেতা রাজা রাজা সিও বিবেচনা মতে পরবর্তী নেতা কে হবেন তার ওসিয়ত করে দাও এটা ইসলামী বিধান কারণ তিনি জানেন যে আমার এই রাজত্ব চালাতে আমার এই ইমারত চালাতে কে যোগ্য হবেন সেজন্য তিনি ওসিয়ত করে যাবেন এটা হলো চলে আসতেছে এ পর্যন্ত একটা দিক আরেকটা হল হলো পরামর্শ ভিত্তিক পূর্বতন নেতা যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে একজন নেতা নির্বাচন করবেন অথবা তিনি একটি পরামর্শ পরিষদ গঠন করে দিবেন এই পরামর্শ পরিষদ অত্যন্ত সুন্দরভাবে পরামর্শ করে লোকদের সামনে একজন নেতা উপস্থাপন করবেন কালিয়ার করবে তাহলে আর কোন গন্ডগোল থাকবে না দুইটি পন্থা চলে আসছে আরেকটা পন্থা চলে আসছে সেটা হলো রাজতান্ত্রিক রাজা সন্তানদের মধ্যে যাকে যোগ্য অভিজ্ঞ মনে করেন তাকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা দিয়ে যান এটাও চলছে চার নম্বর হলো গণতান্ত্রিক পদ্ধতি এ পন্থায় পূর্বতন নেতার কোন অভিমত কোন ভূমিকা থাকবে না বরং প্রাপ্তবয়স্ক ভোটারদের অধিকাংশের ভোটের মাধ্যমে নির্দিষ্ট একটা মেয়াদ দুই বছর চার বছর পাঁচ বছর এই নির্দিষ্ট মেয়াদে একটি দল বা একটি নেতা নির্বাচিত হবেন এই পদ্ধতিটা বাংলাদেশে চলছে এই তন্ত্র আবার এই গণতন্ত্র আবার এক এক দেশে এক এক রকম বাংলাদেশের সাথে ভারতের মিল নাই ভারতের সাথে ফ্রান্সের মিল নাই আমেরিকার মিল নাই লন্ডনের মিল নাই অর্থাৎ এই গণতন্ত্র যেহেতু নিজেরা তৈরি করেছে ফলে এক এক দেশে এক এক রকম ফলে এই গণতন্ত্রের মধ্যেও মিল নাই আর এইটা চলছে গোটা বিশ্বে এই গণতান্ত্রিক মহামারীর কারণে গোটা দেশে এখন অশান্তি বিরাজ করছে এই চারটা পন্থা গোটা বিশ্বে চলছে চলছে এখন আমরা কোনটায় যাব যে চারটা পন্থা চলছে এখন আমাদের কি করণীয় নেতৃত্ব নির্বাচনের প্রতি আনুগত্য প্রকাশন এবং সকল বিবাদীয় বিষয়ে আল্লাহ তার রাসুলের প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গ্রহণ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলমীন দিয়েছেন এখন আসুন ইসলামী নির্বাচন ব্যবস্থা কি হবে গণতন্ত্রের সর্বত্র সার্বভৌমত্বের মালিক মানুষ কিন্তু ইসলামিক খেলাফতে সার্বভৌমত্ব মালিক হলো আল্লাহ এই জন্য ইসলামী নেতৃত্ব বিধান আমাদের মেনে চলতে হবে আবার বলছি গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার মালিক মানুষ মানুষ আর ইসলামিক খেলাফতে সার্বভৌম ক্ষমতার মালিক হলো আল্লাহ যা সুরায় আহজাবের বা নেশার পঁয়ষট্টি নম্বর আয়তে আহজাবের ছত্রিশ নম্বর আয়তে বর্ণনা করা আছে এই বইটার মধ্যে সব পাবেন প্রতিটি দেশেই আইন রচনার ক্ষেত্রে অধিকাংশ রায় চূড়ান্ত প্রত্যেকটা দেশে কিন্তু ইসলামে অহির বিধানে চূড়ান্ত আল্লাহ যেটা বলছেন পবিত্র কোরআন ও হাদিস এইটাই চূড়ান্ত কোনো ব্যক্তির রায় চলবে না কারণ ব্যক্তির রায়ের মধ্যে ভুল আছে ভুল হতে পারে কিন্তু আল্লাহর রায়ের মধ্যে কোনো ভুল নাই প্রতিটি সরকারি বস্তুবাদী ধর্ম নিরপেক্ষ কিন্তু ইসলামী খেলাপথ ইসলাম ধর্মের নির্দেশ নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং এইটাই সুন্দর ব্যবস্থা প্রতিটি দেশেই রাষ্ট্রীয় ঐক্য জন্য নেতৃত্বের একক প্রতি প্রবণতা এখন দেখা যাচ্ছে ইসলামী খেলাফতের আমির যোগ্য থাকা পর্যন্ত নিজ দায়িত্বে বহাল থাকবেন এবং স্থায়িত্বটা দীর্ঘমেয়াদী হবে দেশের শান্তি বিরাজ করবে সরকার সকল দেশে নেতৃত্ব চেয়ে নেবার একটা প্রবণতা দেখা যাচ্ছে এটা হলো আমাদের একটা মানসিকতা এইটাই দেখা যাচ্ছে কিন্তু ইসলামের নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম এবং এটিকে কেমতের দিন সবচেয়ে বড় অপমান কর বিষয় হবে সেদিন জবাবদিহি দিতে হবে যিনি মেম্বার তার অধীনে যত লোক থাকবে তাদের শান্তি তাদের নিরাপত্তা তাদের খাবার তাদের অন্য সবগুলো দায়িত্ব হলো ওই মেম্বারের হাসরের দিনে যদি একটি লোক বাদী হয় এই মেম্বারের অধীনে আমি ছিলাম এই অভাব এই কষ্ট ভোগ করেছি সেদিন মেম্বার সাহেব কি জবাব দিবেন ঠিক এভাবে এমপি থেকে মন্ত্রী থেকে নে রাষ্ট্রপ্রধান সেদিন যে কি অবস্থা হবে সেই জন্য ইসলামের নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না

কারণ তুমি যদি না চাও তো এটা পেয়ে যাও তো আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হবে আর তুমি যদি চেয়ে নাও তাহলে আল্লাহ ওই তোমার উপরেই তোমার দায়িত্ব ছেড়ে দেবে আল্লাহ রহমত তোমার থেকে তুলে নেবে আমাদের দেশে তো এই যে চেয়ে নেওয়ার প্রবণতা সেই জন্য কারোর উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে না এ বিষয়ে আমরা আহলে চান্দোলন বাংলাদেশ গোটা জাতির সামনে আল্লাহর বিধান মেনে চললে যে শান্তি এই দিক নির্দেশনা আমরা দিয়ে যেতে চাই এই জন্য আমাদের এখানে নেতৃত্ব চেয়ে নেওয়ার কোন অধিকার নাই এমন কি যদি চেয়ে নেওয়ার লোক করে তাকে আমরা দেই না দেখেন

উমরনা আলা বাযিন মা আল্লাহ আল্লাহু عز وجল আল্লাহ আপনাকে যে সমস্ত দেশের উপরে রাজত্ব দিয়েছেন যে নিয়ামত গুলো দিয়েছেন তার দুই একটা আমাদের একটু দেন না ওয়াকাল গায়রো বিস্তাজালি অপরজন ঠিক এই রকম বলে ফেললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম রেগে যে চোখ মুখ লাল হয়ে গেছে যে বলছে অল্লা হে আল্লাহর কসম লা নু আলা হাজাল আমাল আমালে আহা দান আহাদান হারা সালা আমরা ওই লোককে নেতৃত্ব দেই না যারা নেতৃত্ব চেয়ে নেয় অথবা এর জন্য মনে মনে লিপ্সিত হয় আশা পোষণ করে লালাইত লালাইত আমাদের মধ্যে যেন এই থাকে প্রবণতা না থাকে আপনি নেতৃত্বের জন্য কত লোকের কাছে ধর্ণা ধরতেছেন স্যারকে একটু বোঝান আমার যেন নেতৃত্বটা থাকে হাসুরের ময়দানে যাকে যে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এই জেলার একটি লোক যদি বাদী হয় যে আমার কাছে সৈয়াদিসের দাওয়াত পৌঁছায় নাই ওই জেলার সভাপতি সেদিন আপনার কি অসুবিধা অসুবিধা হবে চিন্তা করা উচিত নয় আপনি জেলার সেক্রেটারি আপনি জেলার সাধারণ সম্পাদক আপনার জেলার সহসভাপতি আপনার জেলার প্রচার সম্পাদক যে দায়িত্বে থাকেন না কেন আপনার দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করেন হাসনের ময়দানে কি জবাব দিবেন সেদিনের আল্লাহর কাছে দাঁড়ানোর সেই ভয় নিয়েই আজকে আপনাকে প্রস্তুতি থাকতে হবে ও এই জন্য আমার মনে যে তাহলে কোনো কাজই করব না নেতাও হব না সভাপতিও হব না সেক্রেটারিও হব না নিরাপদে থাকবো না যদি নেতৃত্ব এসে যায় আর আপনি যদি সেটা পালন করে চলতে পারেন চেষ্টা করেন তাহলে যত লোক আপনার অধীনে থেকে নেক কাজগুলো করছে সমস্ত লোকের যত নেকি হবে সম পরিমাণ নেকি আপনার আমল নামায় যুক্ত হবে সেদিন আনন্দিত হয়ে যাবেন যে আমি আমার নেতৃত্ব পাওয়ার কারণে আমির জামাত আমাকে জেলা সভাপতি করেছিলেন সেক্রেটারি করেছিলেন এর কারণে আমি এই নেকির কাজগুলো করার জন্য আমি চেষ্টা করেছি ফলে সেদিনের আমল নামা আপনার ব্যাপার সমস্ত লোকের আমল যখন জমা হয়ে যাবে আমল নামা দেখে স্বতঃস্ফূর্ত হয়ে আনন্দিত হবেন সেদিন কত ভালো না লাগবে সেই জন্য নেতৃত্ব এসে যায় তা বাদ দেওয়া যাবে না মনে থাকবে তো রাখি শোনেন নেতৃত্ব নির্বাচনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম কয়টি গুণের কথা বলেছে সময় শেষ হয়ে যাচ্ছে নাকি তো নেতৃত্ব নির্বাচনের সংক্ষিপ্ত করছি ছয়টি গুণ একটা হলো সাহসিকতা যিনি নেতা হবেন তার মধ্যে সাহস থাকতে হবে সাহস হলো দুই ধরনের একটা হলো আল্লাহর উপরে নির্ভরশীল থাকার সাহসিকতা শত বিপদ আসুক না কেন আল্লাহর উপরে নির্ভরশীল থাকতে হবে দেখেন না হেরা গুহায় কি অবস্থা হয়েছিল মক্কার স্বৈরাচারী যারা তখন সরকার ছিল দায়িত্বশীল ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে মারার জন্য পরিকল্পনা হাতে নিলেন পরে দেখবেন সিরাতুর রাসুল কার কার কাছে আছে হাত তোলেন তো দেখি সিরাতুর রাসুল সব লোকের কাছে নাই প্রত্যেকটা করবে কে আল্লাহ রাসুল কে করে বলেন কে আল্লাহ রাসুল তার জীবনই আপনার সামনে থাকবে না আপনার জীবনটা তার জীবনের মতো করে গড়ে তোলার জন্য আপনার প্রচেষ্টা থাকবে না তো কেন নাই আপনার কাছে সিরাতুর অত্যন্ত ছোট্ট একটা ঘটনা তুলে ধরছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বের হয়ে চলে গেলেন খলিফা আকর রাজি আল্লাহ তাল সাথে নিয়ে এরপরে সর গুহায় ঢুকে পড়লেন পিছনের থেকে সুরে আসছে একদম দেখা যাচ্ছে পা কি অবস্থা দাঁড়িয়ে গেছে দেখছেন তখন ভয়ে ভীত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ওরা যে কাছে পৌঁছে গেছে এখন ওরা আমাদের দেখে বলবে আমরা তো ধরা খেয়ে গেলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর উপরে কি ভরসা নেই বলেন লা তাহাজানিল রাহমানা ভয় করেন না আল্লাহ আমাদের সাথে আছেন দেখছেন এই যে আল্লাহর উপরে নির্ভরশীল থাকা বিপদের মুহূর্তে আল্লাহর উপরে নির্ভর সাহসের পরিচয় উনিও যদি ভয়ে ভীত হয়ে দুইজন কানতে আরম্ভ করতেন চিৎকার করতে আরম্ভ করতেন তখন এই যে আল্লাহর উপরে নির্ভর করে এই সাহস দেখানো এটা হলো সাহসিকতার পরিচয় বলে কি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে প্রশান্তি করে দিলেন লাম তারা এমন সৈন্য দিয়ে আল্লাহ সাহায্য করলেন যে তোমরা তাকে দেখতে পেলে না তারা এদিক সেদিক তাকে চলে গেল আছে না সিরাতুরে তাহলে এই সময় বিপদের মুহূর্তে আমরা যেদিন দুই হাজার পাঁচ সালে পাঁচ সালে ধরে নিয়ে গেল রাজশাহী ধীরে 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 মেহেরপুর থেকে সাদা পুলিশের লোক বেশি ঘটনা কি তারপরে কথা বললাম কয় যে আপনাদের হেস্তেমা তো এবার ভালো হবে সেজন্য বেশি পাহারাদার নিয়োগ করেছে ধোকা দিচ্ছে রাত্রি বেশি হচ্ছে আরো পুলিশ বেশি হচ্ছে এরপরে আমি নিচে বসে বসে অফিসে বসে বসে কি যেন লিখছি প্রোগ্রাম দেখছি হঠাৎ করে একটার দিকে ও যার যার মতো যার যার মতো আমি এখানে থেকে মিসতলায় বসে অফিসে বসে লিখতেছি আরম্ভ করছি করছি একজন পুলিশ এসে বললো যে আমির সাথে দেখা করা দরকার বলে কেন বলে এস্তেমার পারমিশন নিয়ে একটু সমস্যা তো আমির সাহেবের সাথে একটু দেখা উনি কোথায় তার মধ্যে উনি তো উপরে হয়তো ডাকেন তা আমি উপরে সিঁড়িতে উঠে যাচ্ছি এমন আমার পিছনে পিছনে পাঁচ সাতজন পুলিশ উঠে যাচ্ছে তো যেই আমি সাহেবকে নক করলাম আমি সাহেব গেঞ্জি গায়ে লুঙ্গি পরে বের হয়ে আসলেন রাত এক দেড়টার দিকে তো একজন বললেন যে স্যার ইস্তেমার পারমিশন নিয়ে একটু অসুবিধা ডিসি সাহেব আপনাকে সালাম দিছে সালাম দিছে তো আমি সাহেব বললেন যে আচ্ছা আমি ডিসি সাহেবকে ফোন করতেছি এমন সময় বড় একটা অফিসার এখানে সব ই লাগানো তিনি সেলুট দিয়ে বলছেন স্যার আমাদের কিছু করার নাই হাই কমান্ডের নির্দেশ এ কথাটাও আমি কিন্তু তখন অত ভালো বুঝতে পারি নাই আমির সাহেব বুঝে গেলেন উনি তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে পাঞ্জি পরে টুপিটা মাথায় দিয়ে চলে আসলেন চলে এসে ওনাদের সাথে চলে গেলেন আমি আবার নিস্তালায় বসে আবার লিখতে আর আমি সব ডি কাছে যাচ্ছেন কিছুক্ষণ পরে এসে বলছেন যে আমির সাহেব বললেন যে উনি একা একা রাত্রে কি করে বাড়ি ফিরবেন তাই আপনাকেও সাথে দিতে বললেন আমি ওখান থেকে এসে দেখি যে চারটা মাইক্রো একটাতে আমির জামাতকে রেখেছে আর একটা আমাদের সাহেব সাহেবকে গেছে আর একটা আজিজুল্লাহ আমি সর্বশেষ ব্যক্তি আর একটা মাইক্রো নিয়ে গোটা শহর ঘুরে 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 দিকে এই যে থানায় হাজির। বসে বসে রুমে আমরা আছি সকালবেলা যা হচ্ছেই আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না ইতিমধ্যেই মাইকিং করা হচ্ছে এস্তেমা বাতিল করা হলো ইত্যাদি ইত্যাদি আপনারা শুনেছেন পেপারে পত্রিকায় টিভিতে কি প্রচার হয়েছে আপনারাই সব ভালো জানেন এরপরে আমাদের সংক্ষিপ্ত করতেছি যে আমাদের কোটে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এরপরে জেলখানায় নিয়ে গেল এই জায়গায় আমির সাহেবের ছাত্র তখন মনে হয় জেলার ছিল একটা ভালো জায়গা দেওয়ার কথা কিন্তু সেখানে দিল সেই উনিশশো সালে তৈরি করা কবর সেল বলে বা কি সেল বলে দশ দশ হাত ঘর সেই ঘরের মধ্যে জীবনে সেটা ই হয় নাই খোলা হয় নাই ওর মধ্যে মশা এমন যেন মৌমাছি পাশা করেছে যেই দরজা খুললো ভন মন করে সমস্ত মশাগুলো বেরাইতে আরম্ভ করল। ঠিক ওই সময়ে পরের দিনের ওই সময়ে আমির শেব দশ দিচ্ছেন সাহস দিচ্ছেন আমির শেব ডেকে নে বলছেন লা তাহাজানু ওয়ালা ওলা তাহিনুওয়ালা তাহাজানু আনতুমা আলাউনাইন কুন্তুম মোমিনু নুসলাম ভীতু হয়েও না শঙ্কেত হয়েও না তোমাদের এই দাওয়াত আল্লাহ কবুল করে নিয়েছেন সেই জন্য নইদের মতো আমাদের ওই হচ্ছে কখনো যেন কোনো মিথ্যা কথা বলবে না কখনো যেন কোনো খারাপ করবে না সবসময় সাহস নিয়ে থাকবে এই যে আমিরে জামাতের সেই ওই বিপদের মুহূর্তের যে সাহস দেখেছি এই বিপদের মুহূর্তে তার যে তেজ দেখেছি সাহস দেখেছি সেটাই আমাদের জীবনের প্রেরণা হয়েছে আর একটা সাহস দেখেছি বিপদের সময় বলেছি সময় নাই তাও বলতে মনে হচ্ছে নিয়ে গেল হাত পায়ে দড়ি দিয়ে সেই ইয়ে জিআইসি বোর্ডে জয়েন্ট ইন্টারগেশন সেল সেখানে সালাবি বিষয়ের পায়ে বেরি আমাদের পায়ে বেরি কোন পুলিশ যে বলেছে আমিরাজ আমাদেরকে আগেই নিয়ে গেছে কোন পুলিশ যে বলেছে যে সালা সালাবি সাহেবরা আসছে এখানে হাতে পায়ে বেরি আমির সাহেব তেজ আর বলছে যে আমার নায়েবে আমির হাতে বেরিয়ে থাকবে আর আমি আপনাদের সাথে রিমান্ডে কথা বলবো বেরি না খোলা পর্যন্ত আমি কখনো তা আপনাদের সাথে কথা বলবো না কি সাহস নে জয়েন্ট ইন্টারগেশন ছেলে যেখানে সমস্ত বাংলাদেশ কোন বিদেশি যারা গোয়েন্দা সংস্থার লোকরা সেখানে হাজির যাদের ইঙ্গিতে গোটা দেশ পরিবর্তন হয়ে যায় যাতে ইঙ্গিতে মানুষের পাশে হয় জেল হয় সেখানে আমি যে সাহস দেখেছিলাম নেতাদের সেই রকম সাহস হওয়া দরকার তাই এক নম্বর শর্ত হলো সাহসিকতা দুই নম্বর হলো এই সাহসিকতার বহু উদাহরণ বইটা আছে ওই যে ফেরাউন যখন মুসাকে তারাই দিলেন না তখন দৌড় 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 দৌড়াচ্ছে পিছনে ফেরাউনের বাহিনী হাতি ঘোড়া নিয়ে দৌড় আর মুসার সামান্য কিছু লোক দৌড়াচ্ছে সামনে যেতে যেতেই পিছনে তাকে দেখে যে এসে গেছে এসে গেছে ওই যে দেখা যাচ্ছে তারা ভয়ে ভীত হয়ে বলতেছে মুসাকে আমরা তো ধরা খেয়ে গেলাম হে মুসা আমাদের পিছনে এসে গেছে সামনে সমুদ্র দেখছেন তখন মুসা আলাহ ইসলাম সাহসিকতার সাথে কি বলেছিলেন কাল্লা ইন্ন মা'ই রাব্বি সাইহদিনী ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন তিনি আমাদের পথ দেবেন এই যে বিপদের মুহূর্তে নেতাকে এরকম সাহসী না হলে তার অধীনস্থ তো দিশহারা হয়ে যাবে সুতরাং আপনারা যারা নেতৃত্ব পাবেন বা আমির জামাত জাদির উপরে এগুলো সাপোর্ট করবেন তাদের এরকম সাহসী ভূমিকা দেখাতে হবে দুই নম্বর গুণ হলো বারবার তাক আছে যে আপনার সময় শেষ হকের উপরে দৃঢ় থেকে বাতিলের মোকাবেলা করার যেমন হুনায়নের যুদ্ধে শত্রু বাহিনীর বেষ্টনীর মধ্যে পড়ে একাই নবী মাহমুদ রসুলুল্লাহ সাল্লাল্লাহয়েল ইসলাম ধুমক দিয়ে বলেছিলেন আনান্নাবিউ লাজিবা আনাইবিন আবদুল মুক্তালিবুতালি এই যে বাতিলের শত্রুর দিকে শত্রু ঠিক ওই সময় কি সাহসকে তিনি কথা বলেছিলেন বলার সাথে সাথে শত্রুদের সব ভয় পালে গেল আপনার উপরে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব সম্পর্কে আমার অনুভূতি থাকা দরকার আপনার সেক্রেটারি হয়ে কি করে রাত্রে ঘুমান যে সমস্ত শাখার খবর না নিয়ে কি করে আপনার ঘুমাছেন কি করে আপনারা খাচ্ছেন যে আমার অমক শাখার লোকেরা কি করছে অমক শাখার লোকেরা কি করছে কি জানি কি অবস্থা হলো শাখা সহবদের রাত্রে ফোন দিয়ে জেনে নিয়ে তো গোমাবেন আপনার দায়িত্ব আছে না আলা কুল্লুকুম রআইন কুল্লুকুম মাসুলুন আন রাইয়াহতি তোমরা প্রত্যেক ভাই অভিভাবক তোমাদের অভিভাবকতার সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে আপনি অর্থ সম্পাদক অর্থের জন্য চেষ্টা করতে হবে না কয়জন অর্থ সম্পাদক আপনারা চিন্তা করেছেন যে আমাদের জন্য স্থায়ী একটা সম্পদ আমির করে যাচ্ছেন ওই যে তাকানো দারুল হাদিস এডুকেশন সিটি এখানে এমন সেই যুগ থেকে এ যুগ পর্যন্ত কোন ব্যক্তি আছেন যিনি আহলাদিসদের জন্য এই যে বিশাল পরিকল্পনা হাতে নিয়ে আপনাদের নামে আপনাদের জায়গা করে যাচ্ছেন কে আছেন ওই যে এখানে কি কে থাকবে সব ওখানে এলাকা আছে কোন জেলার অর্থ সম্পাদক এই অর্থ দিয়ে জান্নাতের যাওয়ার পাথেও জোগাড় করার জন্য রাত দিন চেষ্টা করছেন কালকের হিসাব মতে এক কোটি কত লক্ষ টাকা ঋণ করে আমরা এই যে সেদিনের দুই বিঘা জমি রেজিস্ট্রি করা এক কোটি দেড় কোটি টাকার মতো ঋণ করে ঋণ করে তার মধ্যে কোন কোন জেলা সভাপতি ঋণ দিয়েছে তো এগুলো আপনাদের দায়িত্ব না জেলা সভাপতি অর্থ সম্পাদকের দায়িত্ব না সভাপতির দায়িত্ব না এটা যদি রেখে যেতে পারেন চেষ্টা করে যদি এখানে নিজের বসার জায়গাটারও দাম দিয়ে যেতে পারেন এটাই হবে জান্নাতের একটা পাথ এটাই হবে আপনার জন্য জান্নাতে যাওয়ার বিরাট একটা উপাদান অত বেশি বলতে যাচ্ছি না একটু হাত তোলেন তো কে কে ওই এডুকেশন সিটি অর্থাৎ আমাদের ইস্তেমার মাঠ কেনার জন্য টাকা দিয়েছেন একটু দেখি আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন অনেকে দেন নাই ওখানে স্তর লেখা আছে দেখেন ভাগ করা আছে যিনি এক লক্ষ টাকা দিবেন তিনি একটা স্থায়ী সদস্য হবেন এবং তার নামে একটা সার্টিফিকেট যাবে সেই সার্টিফিকেটটা আপনার ব্যক্তিগত জীবনের পাশের সার্টিফিকেটটা যেভাবে বাধাই করে সুন্দর করে রেখেছেন সেভাবে ঘরে টাঙ্গিয়ে রাখবেন আপনার ছেলেরা দেখবে আপনার উত্তর স্বরীরা দেখবে আব্বা রাজশাহীতে এক লক্ষ টাকা দিয়ে এই এই যে বিশ্ববিদ্যালয়ের এই যে মার্কাজ এইটি এই আমাদের এসতেমার মাঠ ক্রয় করে গেছেন আপনার জন্য সন্তান এদের সবাই দোয়া করবে এবং ওই জায়গায় বসে কেমন পর্যন্ত যত লোক ইজতেমা শুনবে ওই বিশ্ববিদ্যালয়ে যত লোক লেখাপড়া শিখবে তার সম সব আপনার আমল নামায় যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে বিষয়টা চিন্তা করবেন ইনশাআল্লাহ আজিস এর পরের গুণ হলো